আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে তৈরি করব মিনি মোগলাই, সকালে বা বিকালে চটজল দিয়ে একটা জলখাবারের রেসিপি। যারা বাড়িতে এই ধরনের রেসিপি তৈরি করেন তাদের জন্য ভীষণ সুবিধা এবং ভীষণ মজার একটা খাবার। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকে রেসিপিটি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো আটা। আপনাদের হাতের কাছে আটা বা ময়দা যাই থাকুক না কেন সেটা দিয়ে করতে পারেন, শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা করা যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3 চামচ মতো সাদা তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এটার মধ্যে আমি একটু একটু পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আর আমি এখানে আজকে উষ্ণ গরম পানি ইউজ করছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন, তবে আমি বলবো গরম পানি ইউজ করতে, কারণ গরম পানিটা দিলে এটা ভীষণ সফট আর ভীষণ নরম থাকে অনেকক্ষণ। তো চেষ্টা করবেন গরম পানি দিয়ে করার, হালকা উষ্ণ গরম পানি হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবারে এটা এই অবস্থায় আমি ঢেকে রেখে দেবো। এবারে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন, একটা ডিম দিয়েও করা যায়। তো দুটো ডিম ভেঙে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে পাউডার, ধনে পাউডার, আর এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে এটা মিক্সড করে নেব। এখানে আমার ডিমটা মিক্সড করা হয়ে গিয়েছে, এবারে এটা ভেজে নেব আমি। যেরকমভাবে বাড়িতে আমরা ডিমের ঝুড়ি তৈরি করি ঠিক সেই রকমভাবে ডিমের ঝুড়ি করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে শুধু ডিম এরকমভাবে রাখতে পারেন, আলুটা স্কিপ করতে পারেন। তো আলুটা দেওয়ার পরে আমি আরও একবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। এটা আমার হয়ে গিয়েছে, তো এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে যেটা যে ডোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার খুব ভালো করে মথে নেব। আর মথে নেওয়া হয়ে গেলে এটা একটা কাঠের উপরে নিয়ে নেব আমি। সম্পূর্ণ ডোটা আমি দুটো অংশে ভাগ করে নিয়েছি, একটা অংশ নিয়ে নিয়েছি আর একটা অংশ নিয়ে এইভাবে একটা বেলন দিয়ে যেভাবে রুটি তৈরি করি সেইভাবে বেলে নেব। লম্বা, একটু সামান্য লম্বা আকৃতি করে বেলে নেব আমি। বেলে নেওয়া হয়ে গেলে একটা ছুরি বা যে কোনো কাটার দিয়ে এইভাবে কেটে নিতে পারেন আপনারা। তো এইভাবে সমান করে, চারিদিকটা সমান করে একটু লম্বা আকৃতি রেখে আমি এটা কেটে নেব। এটার মাঝখান থেকেও আর একটা অংশ কেটে নিচ্ছি আমি। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে করছি। কাটা হয়ে গেলে একটা অংশের উপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম ডিম এবং আলুর, সেই পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আলাদা আলাদাভাবে করে নিতে পারেন, তবে এইভাবে করলে খুব তাড়াতাড়ি করা যায়, তো সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে দুই দিকটা আমি চেপে চেপে দুটো মুখ সিল করে দেব। দুই ধার খুব ভালো করে সিল করা হয়ে গেলে এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে আরও একবার খুব ভালো করে সিল করে দিলাম।
এইভাবে সবগুলো খুব ভালো করে চেপে চেপে আমি সিল করে দেব। আর সিল করে দেওয়ার পরে একটা ছুরি নিয়ে আমি এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এরকম নর্মালি রাখতে পারেন, আমি একটু আরও সৌন্দর্যের জন্য এটা এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করছি। ঠিক এইভাবে করে নেব আমি। দেখুন এটা ঠিক এরকমই দেখতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি আমি কেমনভাবে করেছি। সবগুলো আমি একই রকমভাবে করে নিয়েছি আর সবগুলো এরকমই দেখতে হবে। এবারে এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। তো এখানে তেল গরম হতে দিয়েছি, তেল সামান্য গরম হওয়ার পরে এটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে নেবেন। আর এগুলো দেওয়ার পরে দু পিঠ লাল করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে বাকি যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। বাড়িতে অতিথি আপ্যায়নে চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।